মনে কর প্রতিবেদনের সামনে আইছি যে আমার জীবন সঙ্গী হইতে চাও, নিশ্চয় ফোন দিবে যাতে ভালো মন পবিত্র মন নিয়ে আমার কাছে ফোন দেন। আপনার মন তো পবিত্র হইতে হবে, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ আমার মন পবিত্র আছে, পবিত্র আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। আসলে অসহায় বলতেছি এই কারণে তাদের পরিবারের সমস্যা, অনেকে বলে যে এরা কিসের অসহায়, কী কারণে প্রতিবেদনে আসে, অনেক কিছু জানতে চায়, কেউ বিশ্বাস করতে চায় না। তা আপনার জীবনে আসলে কী ঘটনা ঘটছে আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আশা। কি আশা নিয়ে আজ প্রতিবেদনে আসছেন? কি আশা নিয়ে প্রতিবেদনে আইছি, এর আগেও আমি অনেক প্রতিবেদন করছি, ইনশাআল্লাহ ভালোই হেল্প সহযোগিতা পাইছি। আমার মনে করো একজন ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার সঙ্গে অনেকদিনই যোগাযোগ ছিল, সে আমার হেল্প সহযোগিতা করছে, মোটামুটি ভালোই করছে। সে আমার সেলাই মেশিনও কিনে দিছিল, কিন্তু তার সাথে যোগাযোগ হওয়ার পর আমার আম্মুটা অসুস্থ হয়ে যাওয়ার পর আমার আম্মু মেডিকেলে ভর্তি ছিল। আমার আম্মুর জন্য মনে করো মেডিকেলে যা আসা করতে লাগতো সেলাই মেশিনটা আমি ঘরে রেখে মেডিকেলে গেছিলাম, সেলাই মেশিনটা আমার চুরি হয়ে গেছে। তারপরে আমি যে এখন আবার মানুষের বাসা বাড়িতে কাজ করি, এমনি ইনশাআল্লাহ টুকটাক যাই পারে, এই নিয়ে আমাকে সংসার ডাল ভাত খাইয়ে তা দিয়ে চলে যায়। প্রতিবেদনের সামনে যে আসেন, এটা কি সাহায্য সহযোগিতার জন্য আসেন বারবার নাকি? না না, কেন সাহায্য সহযোগিতার জন্য আসবো, শুধু একটা কারণে এই মানুষের প্রতিবেদনে আসে না। আমি অনেকটা কষ্টে আছি, ছোটোকালে মনে করো এই 5-6 বছর আগে আমার বাবা আমার ফাইলা দিয়ে চলে গেছে, তাও 6-7 বছর হয়ে আছে। এখন মনে করো আমার আম্মুটাই আমার মনে করো মানুষের বাড়ি কাজ করে আমার খাওয়াইতো, তারপরে আম্মু আমার অসুস্থ হয়ে যাবার পরে আমি মানুষের বাড়িতে কাজ করতাম, তারপরে ওই ভাইটা আমার সেলাই মেশিন কিনে দেবার পরে এমনি ইনশাআল্লাহ আমাকে মনে করো সংসারটা ভালোই সুখে চলছিল। আমার আম্মুকে আম্মু ডাকছিল, আমাকে ছোট আপু ডাকছিল, তারপরে ওই ভাইটার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় আর কি, যে কোনো একটা কারণে আমার ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে, তারপর থেকে কথা বলা বন্ধ হয়ে যায়। তারপরে এর জন্য আমি আবার প্রতিবেদনের সামনে আসি, আমার যেইসব মানুষগুলো হেল্প সহযোগিতা করছো যদি আমার কাছে আবার তারা ফিরে আসতো তাহলে আমি অনেকটা খুশি হতাম। এতগুলো মানুষ তো ফিরে আসার দরকার নেই, আপনার জীবনে একটা একটাই দরকার। জানি জীবন সঙ্গী হিসাবে একজন মানুষ দরকার, কিন্তু ওরা তো আমার জীবন সঙ্গী ছিল না, মনে করো আমার ফ্যামিলির মতো ছিল। আচ্ছা আচ্ছা, তো তাদের জন্য খুব কষ্ট হয়? হ্যাঁ অবশ্যই কষ্ট, যাদের দ্বারা আমি। তাদের নামটা মনে আছে কিছু? না নাম মনে নেই, একটার নাম মনে নেই। তাহলে কি মনে আছে কিন্তু আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ফোন দিলে তাদের কাছে বলবো। তাদের কাছেই বলবেন তাই না? তা আচ্ছা, তাহলে জীবনটা কি এইভাবে কাটিয়ে দিতে চান নাকি? না না, বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, এগুলা চিন্তা করেন? ইনশাআল্লাহ সব মেয়েই চায় যে একটা তাদের সুন্দর সংসার হবে। পড়ালেখা করছিলেন? না পড়ালেখা, তার জন্য কষ্ট হয় না? যে সুন্দর জীবনটা, উচ্চ লম্বা ছিলেন, দেখতে শুনতে ভালো ছিলেন, পড়ালেখা করলে তো ভালো কিছু জীবনে করতে পারতেন, সেগুলো চিন্তা করেন না? হ্যাঁ অবশ্যই, এইগুলা মনে করো এইসব কথা মনে হলে অনেকটাই কষ্ট, কারণ আমাকে ওর দুঃখের সাগরে ফেলে দিয়ে আমার বাবা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায়? আমি থাকি ঢাকা সাভারে পুরা বাড়িতে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আমার সঙ্গে যোগাযোগ করবে ফোন নাম্বার, নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ নাম্বারটা মুখস্থ, তো একটু বলে দেন। 01-3877-5341 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সব সময় খোলা থাকে। যাক, নাম্বার আমার একটা সিম দিয়ে আমি অনেকটা প্রতিবেদন করছি। তো যাক, চেষ্টা করবেন যে প্রতিবেদন যাতে আর করা না লাগে, একটা বিয়ে করে সংসার করে সংসারে ঘরণি হয়ে যাও। আমার প্রতিবেদনের সামনে আছে যে আমার জীবন সঙ্গী হইতে চাও, নিশ্চয় ফোন দিবে যাতে ভালো মন পবিত্র মন নিয়ে আমার কাছে ফোন দেন। আপনার মন তো পবিত্র হইতে হবে, তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ আমার মন পবিত্র আছে, পবিত্র আছে। তো ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।